ওয়েলকাম টু অল বাংলা টেক। অল বাংলা টেকে আপনাদেরকে জানাই স্বাগত। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন সেই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জেনে আসি। তো ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেখানে আমরা চলে যাব। তো দেখুন, আমি আমার ফোনের যে অ্যাপ্লিকেশনটা সেটাই কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো আমরা এখন অফিসিয়াল অ্যাপ্লিকেশনে চলে যাব। তো আমি অফিসিয়াল অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি, এরকম আসবে। তো এখানে আপনাদের যেটি করতে হবে, আপনার তো যেহেতু নতুন একটা খুলবেন, সেই ক্ষেত্রে আপনাদের যে নিচে দেখুন একটা গ্রিন গ্রিন বক্সের মধ্যে দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন জয়েন ফেসবুক, এখানে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। তো দেখুন এখানে একটা নাম দিতে হবে আপনাদেরকে, ফার্স্ট নাম অথবা লাস্ট নাম। তো ফার্স্ট নাম দিতে হবে আর একটা লাস্ট নাম। তো আমি এখানে এগুলো আর দেবো না, এগুলো তো নতুন একটা খুলে দেখাচ্ছি। তো এখানে দিচ্ছি, ধরুন আমার নামটা দিচ্ছি ATOWAR, এখানে এখানে দিচ্ছি এখানে RASMAN আতার রহমান। তো এরপর দেবেন, ধরুন আপনার যে নাম হয় সেটা দিয়ে দেবেন। তো এখানে কিন্তু নামটা দুইভাবে দিতে হবে, তো যেভাবে আপনার সুবিধা হয়, লাস্টে একটা নাম দিতে হবে আর একটা ফার্স্ট নাম। তো তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনাকে 18 বছরের ঊর্ধ্ব হতে হবে, তা নাহলে ফেসবুক অ্যালাউ করবে না, জিমেলের মতনই। তো এখানে 18 বছরের উপরে দিতে দেবেন। তারপরে ডেট, এখানে আমি 2000 দিলাম, তাতে আমার 20 বছর পড়ে গেল। তারপরে এখানে এটা একটু চেঞ্জ করে নেবেন, আর এগুলো আপনার নিজে তাও রেখে দিতে পারেন, সমস্যা নাই। তো তারপর নেক্সটে দিয়ে দেবেন। নেক্সটে দেওয়ার পরে এখানে দিতে হবে, এখানে দেখুন ফিমেল আর মেল, আর একটা আছে কাস্টম। তো আপনারা যদি নারী হন তাহলে ফিমেল দেবেন, আর আপনি যদি পুরুষ হন তাহলে মেলে দেবেন। তো আমি মেলে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে একটা নাম্বার যাবে, তো আমি এখন নাম্বারটা দিয়ে দেবো আর এখানে একটু স্কিপ করে নেব। তো আমি আমার নাম্বারটা নিয়ে নিয়েছি। তো এরপর যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড যাবে, তো আমি এখানে পাসওয়ার্ডও দেবো আর একটু স্কিপ করে নেব। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে যেটি করতে হবে সেটা হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন এড ইওর ইমেল এখানে স্কিপ করে দেবেন, অ্যাড ইওর ইমেল, ইমেল দিতে হবে না। তো তারপরে ফিনিশিং সিং আপ দিতে হবে। তো সিং আপে দিলেন, তো আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো ক্রিয়েটিং অ্যাকাউন্ট, তো দেখুন এখানে সিঙ্গিং ইন, এখন আমার যে অ্যাকাউন্টটা খুললাম সেটাই আতার রহমান, আতার রহমান একটা অ্যাকাউন্ট হয়ে গেল ফেসবুক এজ এ। তো ইজ, তো দেখুন ফেসবুক থেকে অলরেডি একটা কোড এসে পড়েছে আমার ফোনে। তো আমার ফোনে একটু নেট সমস্যা হওয়ার কারণে একটু ডিস্টার্ব দিচ্ছে, মানে একটু ওয়েট করতে হচ্ছে। তো একটু ওয়েট করি। তো দেখুন আমার ফোনে যে কোডটা এসেছিলো সেই কোডটা অলরেডি অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আর তা নাহলে আপনারা এই যে এখানে উপরে একটু মিনিমাইজ করে এই যে এখান থেকে কোডটা দেখে আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখানে একটা ছবি যাচ্ছে, আমার একটা ছবি যাচ্ছে, মানে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারটা দেবে, তো এগুলো আমি দেবো না, তো এটা স্কিপ করে দেবো, কারণ এটা আপনারা দিতে পারবেন। এখানে যদি আপনাদের সমস্যা হয় তো এই যে দেখুন এখানে টেকে ফটো আছে, টেকে ফটো দিলে আপনারা বর্তমান ছবি তুলতে পারবেন। আর আপনারা যদি কোনদিন না গ্যালারি থেকে দেবো তো গ্যালারিতে যেতে পারবেন, এই যে দেখুন গ্যালারিতে শো করবে, নিয়ে যাবে। তো একটা আমি দেবো না, এখন স্কিপ করে নেব, কারণ এটা প্রবলেম করছে। তারপরে অ্যাড ইওর ফ্রেন্ড, অ্যাড ইওর ফ্রেন্ডে আমি দেখুন এখানে অলরেডি কজন 5-6 জনের মতন দেওয়া থাকবে। তো আরও কয়েকজনকে আপনি বাড়িয়ে নিতে পারবেন, অথবা কমান যাবে না, কমাতে পারবেন না, বাড়িয়ে দিতে পারবেন। তো আমি বাড়িয়ে দিলাম কয়েকজনকে। তো এখন আপনার যেটা করতে হবে,
12 জন হয়েছে, দেখুন 12 জন, তো এখানে দিয়ে দিলাম। তো ইনভাইট করতে হবে, ইনভাইট একজন দুইজন, দুজনের করে তারপর ডন, তো এখানে শেষ। এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে, তারপরে অলরেডি ওকেতে দিয়ে দেবেন। ওকেতে দেওয়ার পরে তো দেখুন আমার কিন্তু কাজ শেষ। তো দেখুন এখন আমার একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো ফেসবুকে অ্যাকাউন্ট খোলা কিন্তু একটা খুব একটা ঝামেলা না, খুব সিম্পল ব্যাপার। তো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আপনারা এগুলো যদি কী কী করা যায় সেটা যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, কমেন্ট অনুসারে আমি পরবর্তী ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি আপনার মনে হয় যে না এই চ্যানেল থেকে আমি পরবর্তীতে এর থেকেও ভালো ভিডিও এবং কি কার্যকরী ভিডিও পাবো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।